প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওটি এইচএসসি তথা একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যে আমি তোমাদেরকে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে সমস্ত গ্রামার টপিক্সের উপর ভিডিও দিব ইনশাল্লাহ তো আমি তোমাদেরকে এখানে লক্ষ্য করো যে তোমাদের যে গ্রামার আইটেমসগুলো আছে আর্টিকেলস প্রিপোজিশন স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এই যতগুলো তোমাদের সেকেন্ড পার্টে আইটেম আছে সবগুলো আইটেমের উপর আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণরূপে ভিডিওগুলো দেব তোমরা যদি আমার ইউটিউবের ক্লাসগুলো নিয়মিতভাবে দেখো তাহলে আমি তোমাদের এতটুকু এনশিওর করতে পারি যে তোমাদের এক্সট্রা কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না কারণ আমি প্রত্যেকটা আইটেমের উপর সম্পূর্ণ ক্লাসগুলো তোমাদেরকে দিব ধারাবাহিকভাবে যদি তোমরা চাও তো আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস আর এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের যে সেকেন্ড পার্টের প্রথম আইটেমটা আছে এক নম্বরে আর্টিকেল ব্যবহার করতে হয় সে আর্টিকেলের রুলসগুলো শেখাবো তো চলো শুরু করা যাক দেখো ইউজ অফ আর্টিকেলস বা আর্টিকেলস এর ব্যবহার তবে তার আগে তোমরা একটু জেনে নাও যে আর্টিকেল কি সাধারণত এ এন এবং দিকে আর্টিকেল বলা হয় আর আর্টিকেল হচ্ছে দুই প্রকার এই এবং এন এই এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল কারণ এই অথবা এন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে বোঝায় আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দি কারণ দি দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাই এটিকে ডিফিনিট আর্টিকেল বলা হয় তো এখন আমরা দেখব যে আর্টিকেলের ব্যবহার এ এবং এন এর ব্যবহার লক্ষ্য করে এখানে রুল ওয়ান সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল এই আই অথবা ও এই পাঁচটা হচ্ছে ভাওয়েল তো কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসে তো তোমরা স্ক্রিনে যে শখটি দেখতে পাচ্ছ এটিও তোমরা আয়ত্ত করে নিতে পারো কোনো শব্দের শুরুতে যদি অ ই আ এ উ এরকম সাউন্ডগুলো থাকে অর্থাৎ ভাবেলের যে সাউন্ড হয় এই সাউন্ডগুলো যদি থাকে তাহলে ওই শব্দের শুরুতে অ্যান ব্যবহার করতে হয় তো তোমরা দেখো এখানে উদাহরণ লক্ষ্য করো হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার উদাহরণটা লক্ষ্য করো এখানে যে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার সে একজন ইঞ্জিনিয়ার এখানে লক্ষ্য করো ইঞ্জিনিয়ার শব্দের শুরুতে অ্যান ব্যবহার হয়েছে কেন কারণ আমরা রুলসটা পড়েছি যে সাধারণত শব্দের শুরুতে ভাবেল সাউন্ড থাকলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে তো এখানে লক্ষ্য করো আমাদের উদাহরণটা যে ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার শব্দের শুরুতে কি আছে ইহ ভাওয় সাউন্ডটি আছে ইহ ভাওয়েল সাউন্ডটা থাকার কারণে আমরা অ্যান ব্যবহার করেছি হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার এরপরের উদাহরণটা দেখো সি ইজ অ্যান এম এ লক্ষ্য করো সি ইজ অ্যান এম এ তো কথা হচ্ছে তোমরা রুলস পড়েছ ভাওয়েল সাউন্ড থাকলে তার আগে অ্যান হয় কিন্তু এখানে এম আছে এম যদিও বর্ণটা কম সোনান্ট কেন এটা সামনে এন ব্যবহার করলাম সেটা লক্ষ্য করো এম এর উচ্চারণ করতে গেলে আমাদের কি করতে হয় যে এখানে তোমরা এম এর উচ্চারণটা লক্ষ্য করো এ প্লাস ম এম তো আমরা যদি এম উচ্চারণ করতে যাই তাহলে শুরুতে আমাদের সাউন্ড চলে আসতেছে এ মানে ভাওয়েল সাউন্ড সে কারণে আমরা এম এ এর সামনে অ্যান ব্যবহার করব পরের উদাহরণটা লক্ষ্য করো বলা হয়েছে যে বসির ইজ অ্যান অনেস্ট বয় লক্ষ্য কর এখানে অনেস্ট আমাদের শূন্যস্থানের পরের শব্দটা কী আছে অনেস্ট যদিও শব্দটার শুরুতে এইস কনসনান্টি আছে আমরা কিন্তু এর সামনে অ্যান ব্যবহার করেছি কেন কারণ এইসটা সাইলেন্ট আছে এইস এর কোনো উচ্চারণ হয়নি তোমরা এই শব্দটা লক্ষ্য করো অনেস্ট অনেস্ট আর শুরুতে কী সাউন্ড আসছে অ বা শর অ সাউন্ড আসার কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করেছি কারণ কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে আমরা তার শুরুতে অ্যান ব্যবহার করব এরপরে দ্বিতীয় নাম্বার রুলসটা লক্ষ্য করো যে সাধারণত শব্দের শুরুতে কনসোনান্ট কনসোনান্ট সাউন্ড থাকলে তার পূর্বে আর্টিকেল বসে তো কনসোনান্ট কোনগুলো যে ভাওয়াল সাউন্ডগুলো আছে এই ও ইউ এই পাঁচটা ভাওয়েল ব্যতীত বাকি সব বর্ণগুলো হচ্ছে কনসোনান্ট অর্থাৎ বি সি ডি জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনান্ট তো কোনো শব্দের শুরুতে যদি কনসোনান্ট সাউন্ড থাকে তাহলে আমরা তার তার পূর্বে এই ব্যবহার করব এখানে উদাহরণস্বরূপ দেখো যে আই হ্যাভ আ ফেন এখানে লক্ষ্য করো ফেন শব্দের শুরুতে ফি কনসোনান্টই আছে যার কারণে আমরা এখানে ফেন শব্দের শুরুতে এই ব্যবহার করেছি কারণ কনসন্টের আগে এই ব্যবহার করতে হবে এরপরে তিন নম্বর রুলসটা দেখো যে কোনো শব্দের শুরুতে ই ইউ অথবা শুধু ই কিংবা শুধু ইউ যদি থাকে আর এগুলোর উচ্চারণ উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এবং ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে তার সামনে আর্টিকেল হবে এ তাহলে তার সামনে আর্টিকেল এই হবে ই ইউ ই ডাব্লিউ ই অথবা ইউ এর উচ্চারণ যখন দেখবে যে ইউ এরকম হবে অথবা ও এর উচ্চারণ যখন দেখবে ওয়া এরকম হবে ওয়ার মতো তখন এর সামনে অ্যান হবে না তখন আর্টিকেল হবে এ তো এখানে উদাহরণটা লক্ষ্য করো হি ইজ আ ইউরোপিয়ান সে একজন ইউরোপিয়ান এখানে লক্ষ্য করো শব্দটার শুরুতে শূন্যস্থানের পরে যে শব্দটা আছে ইউরোপিয়ান এখানে আমাদের শব্দের শুরুতে কী আছে ই ইউ তো ই বা ইউ দুটোই কিন্তু ভাওয়েল তবুও কেন আমরা এই ব্যবহার করলাম তার কারণটা হচ্ছে ই ইউ বা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার সামনে এন ব্যবহার হবে না তার সামনে এই ব্যবহার করতে হবে সেজন্যে হি ইজ আ ইউরোপিয়ান এরকম হবে এরপরে দেখো শি ওয়াজ ওয়ান আইট ওম্যান এখানে লক্ষ্য করো যে শি ওয়াজ ওয়ান আইট ওম্যান সে একজন এক ছোখা মহিলা তো এখানে ওয়ান আইট শব্দটা আছে আমাদের শূন্যস্থানে ওয়ান আইট এখানে লক্ষ্য করো যদিও শব্দটা শুরুতে ভাওয়েল আছে আমরা এখানে অ্যান ব্যবহার করতে পারবো না কারণ তোমরা রুলসটা পড়েছ কি যে ও এর উচ্চারণ এখানে লক্ষ্য করো যে ও এর উচ্চারণ ওয়ার মতো হলে ওয়ার মতো হলে তার পূর্বে আর্টিকেল এ হয় তাই আমরা এখানে কি করব যে এই ব্যবহার করবো ওয়ান আইড লক্ষ্য শি ওয়াজ আ ওয়ান আইড উমেন এই ব্যবহার করব আমরা এখানে অ্যান ব্যবহার করব না তো এভাবে মনে রাখবে কোনো ভাওয়েল সাউন্ডের আগে আর্টিকেল হবে এন কিন্তু ইউ ই বা ইউ এর উচ্চারণ যদি ইউ এরকম হয় বা ও এর উচ্চারণ যদি ও মতো হয় তাহলে তার সামনে আর্টিকেল এ হবে এন হবে না এরপরে দেখো যে চার নম্বর রুলসটা সাধারণত সাচ এর পরে আর্টিকেল এই হয় সাধারণভাবে সাচ এর পরে আর্টিকেল এ হয় যেমন হি উইল নেভার গেট সাচ জব এগেইন এখানে লক্ষ্য করো সাচ এর পরে এই ব্যবহার করা হয়েছে তারপরে দেখো যে ফিউ লিডল এর আগে সাধারণত এই হয় আই হ্যাড আ ফিউ ফ্রেন্ডস দেয়ার এরপরে দেখো যে কোনো কিছু একটি বোঝাতে এই হয় তবে একটি বোঝাতে অ্যান ও ব্যবহার করতে হয় তো তোমরা এই এবং এন এর ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখবে এই প্রথম দুটি রুলস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সাধারণত শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড থাকলে তার পূর্বে আর্টিকেল অ্যান হবে আর দ্বিতীয় নম্বর রুলসটা বলা হয়েছে সাধারণত শব্দের শুরুতে কনসনান সাউন্ড থাকলে তার পূর্বে এই ব্যবহার করতে হবে এবং তিন নম্বর রুলসটা এই প্রথম তিনটা রুলস খুব গুরুত্বপূর্ণ তোমরা এই তিনটা রুলস খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে তোমরা এই রুলসগুলোকে খাতায় নোট ডাউন করে রাখবে অথবা তোমরা চাইলে এই বইটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি আমি এই যে বইটা থেকে তোমাদেরকে পড়াচ্ছি সেটি আমার ছাত্রছাত্রীদের অনুরোধে আমি বইটা প্রকাশ করেছি তো এই বইতে তোমাদের সবগুলো গ্রামার খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি তোমাদেরকে যেভাবে ইউটিউবে ক্লাসগুলো নেব ঠিক সেভাবে এই বইতে ক্লাসগুলো দেয়া আছে তাই তোমরা যদি চাও যে এই বইটার পিডিএফ ফাইলটা কিনে নিবে তাহলে নিতে পারো এটার জন্য তোমাদের পঞ্চাশ টাকা দিতে হবে এবং এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে তো এই বইটা যদি নাও তাহলে তোমার তোমাদের খাতায় নোট ডাউন করতে হবে না এটা তোমরা পিডিএফ ফাইলটাকে প্রিন্ট করে নিতে পারবে অথবা এটা তোমরা ই বুক আকারে পড়তে পারবে এখানে তোমাদের প্রত্যেকটা গ্রামার আইটেমস আমি যেভাবে তোমাদের ইউটিউবে ক্লাসগুলো নেবো সেভাবে এখানে সুন্দরভাবে লেখা আছে আর তাছাড়া এটার সঙ্গে এই বইয়ের মধ্যে কিছু প্যারাগ্রাফস ইমেইলস অ্যাপ্লিকেশনস রিপোর্টস কম্পোজিশনস থিমস এগুলো আমি নিজের হাতে লিখে দিয়েছি মানে ইজি করে লিখে দিয়েছি কারণ আমার কিছু কিছু দুর্বল স্টুডেন্টস ছিল যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আমাদেরকে এগুলো আপনি ইজি করে লিখে দিন সেজন্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই আইটেমগুলো আমি ইজি করে তোমাদেরকে লিখে লিখে দিয়েছি এছাড়া তোমাদের যে থিমসগুলো আছে তোমাদের রিপোর্ট সব এই বইতে পাবে তাই তোমরা যদি এই বইটার পিডিএফ ফাইল কিনে নিতে চাও তাহলে এটার জন্য তোমাদের পঞ্চাশ টাকা দিতে হবে এবং এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো এই বইটাতে টোটাল দুইশত চার পেজ আছে এখানে তোমাদের সমস্ত গ্রামারগুলো দেওয়া আছে রুলসগুলো দেওয়া আছে এবং এই বইতে থেকেই আমি তোমাদেরকে প্রত্যেকটা আইটেম ধারাবাহিকভাবে করাবো ইউটিউবে ক্লাসগুলো করাবো তাছাড়াও এখানে কিছু তোমাদের সাজেশনস দেওয়া আছে এবং এই বইতে তোমাদের কিছু টেস্ট পেপার অ্যাড করা আছে তাই তোমরা যদি চাও যে এই পিডিএফ ফাইলটা কিনে নিতে চাও তাহলে এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবে বইটার দাম হবে পঞ্চাশ টাকা তো আমি তোমাদের বলছি না যে তোমরা বইটা অবশ্যই কিনবে কিনলে তোমাদের জন্যে একটু ভালো হবে তো আমি ধারাবাহিকভাবে তোমাদের এই বইতে থেকে পড়াবো ক্লাসগুলো করাবো তোমরা চাইলে বইটা না কিনে ভিডিও থেকে তোমরা রুলসগুলো খাতায় নোট নোট ডাউন করে নিতে পারো নোট খাতা বানিয়ে নিবে মোটা করে একটা সেটার মধ্যে তোমরা নোট ডাউন করে নিতে পারো তো আজকের ক্লাসে শুধুমাত্র এই এবং এন এর ব্যবহারটাই থাকুক পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ডি এর ব্যবহারগুলো শেখাবো এবং তারপরে এই আর্টিকেলের উপর তোমাদের কিছু বোর্ড কোয়েশ্চেন্স সলভ করে দিব। বোর্ড কোয়েশ্চেন্স পড়াবো কিছু যাতে তোমরা ভালোভাবে এই আর্টিকেলগুলো বুঝতে পারো তো আজকে তোমাদের যে আর্টিকেল শেখানো হলো এই এবং এন এর ব্যবহার সেটার উপর আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি এখানে পাঁচটি শূন্যস্থান আছে এই শূন্যস্থানে স্ক্রিনে যে তোমরা শূন্যস্থানটা দেখতে পাচ্ছ এখানে পাঁচটি শূন্যস্থানে যে উত্তরগুলো বসবে তোমরা কমেন্টে লিখো উত্তরগুলো আমি দেখব যে তোমরা কতটুকু বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দি এর ব্যবহারগুলো শেখাবো এবং তারপরে তোমাদের যে বোর্ড কোশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো অ্যানালাইসিস করব সেগুলো তোমাদেরকে পড়াবো এবং তারপরে আর্টিকেলের ব্যবহারগুলো শেষ হয়ে গেলে তোমাদের যে দ্বিতীয় আইটেমটা আছে প্রিপোজিশন সেটা ধরবো আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা আইটেম পড়াবো তো তোমরা সাথে থাকো ধন্যবাদ সবাইকে